Hello guys, welcome back to my another new video. এই মুহূর্তে আমি রয়েছি ধনবাড়ির কিন্দুয়া রোডে। ঠিক আমার পেছনে যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রজনীগন্ধা রেস্টুরেন্ট। তো আমি আজকে চলে এসেছি এখানে মেন্দা খেতে, তাই আমি একটু চেষ্টা করব আপনাদেরকে এই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গিয়ে দেখানোর জন্য। তো ভিডিওটির সঙ্গেই থাকুন। যে রুমটিতে মেন্দা প্রস্তুত করা হয়, মানে মেন্দা তৈরি করা হয়, আমাদের এখানে দেখতে পাচ্ছেন মেন্দার খুব বড় একটি ডেচকি যেখানে মেন্দা রান্না করা হচ্ছে। তো এই মেন্দা সম্বন্ধে আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাইজানকে, উনি হচ্ছে মূলত রেস্টুরেন্টের ওনার। তো উনি এখন মেন্দা প্রস্তুত করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা মেন্দা রান্না হচ্ছে। তো আচ্ছা ভাইজান, আমি মেন্দা সম্বন্ধে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার দোকানে প্রতিদিন কতটুকু মেন্দা সেল হয়, মানে কয় কেজি গরুর মাংসের মেন্দা সেল হয়? কয় মন গরু হইতে পারে? 60 কেজি করে না? আচ্ছা, তো একটু কি আমার সাথে শেয়ার করা যাবে মেন্দা তৈরি করার উপকরণ গুলা কি কি ব্যবহার করেন? গরুর মশলা, চাউলের গুঁড়া। গরুর মশলা আর চাউলের গুঁড়া, আর সাথে একটা অর্ডিনারি কিছু নাই? আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, তো একটা রেস্টুরেন্টের খাবারের সাথে কি কি তারা ইউজ করে বা তাদের সিক্রেটটা কি, এটা কেউ বলতে চাবে না, এটা স্বাভাবিক। তবে যাই হোক, যদি এই ব্যাপারে আপনাদের কোনো পার্সোনাল কিছু থাকে তাহলে ভাইয়ের কাছে আসতে পারেন, আশা করি ভাই হেল্প করবে। এগুলোই হচ্ছে মেন্দা। মোটামুটি উত্তর টাঙ্গাইলের মানুষ যারা রয়েছেন তারা হয়তো মেন্দার সাথে পরিচিত, বাট টাঙ্গাইলের অন্যান্য অঞ্চলে খুব একটা মেন্দার সাথে পরিচিত না, বা দেশের অন্যান্য জায়গায় যারা রয়েছেন তারাও হয়তো খুব একটা পরিচিত না। তবে মেন্দা হচ্ছে উত্তর টাঙ্গাইলের একটি জনপ্রিয় একটি খাবার। তো আমি এই মেন্দা খাওয়ার জন্য চলে এসেছি ধনবাড়িতে। ধনবাড়ির রজনীগন্ধা রেস্টুরেন্টটি হচ্ছে এই মেন্দার জন্য খুবই বিখ্যাত, এবং এই মেন্দার জন্য এই রেস্টুরেন্টটি খুবই ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টে কর্মরত এক ভাইয়ের সাথে আমি রয়েছি। আপনার নাম কি? আচ্ছা, এই মেন্দা গেলে কত করে বিক্রি করেন? এক প্লেট 190 টাকা। আচ্ছা, হাফ হচ্ছে 150 টাকা আর ফুল হচ্ছে 190 টাকা। আচ্ছা ঠিক আছে, কি ভাত সহ না ভাত ছাড়া? ভাত ছাড়া। খাবারের ভিডিওগুলোতে সাফায়াতকে বরাবরই দেখতে পান, আজকেও তার ব্যতিক্রম হয়নি। সাফায়াত এবং আমি দুজনে হাফ প্লেট করে মেন্দা নিয়েছি। ফুল প্লেট মেন্দাতে কয় পিস দিবেন মাংস? 6টা। আর হাফ প্লেটে? 5টা। হাফ প্লেটে দেন 5টা? 4টা দিছেন এখানে আর কি। আচ্ছা যাই হোক, আমাদেরকে হাফ প্লেট মেন্দা দিয়েছিল প্রথমে। হাফ প্লেট শেষ হয়ে ঠিক সেই আবারও হাফ প্লেটের মধ্যে দেখেন আরও একদম মেন্দা দিয়েছে। যদি হাফ প্লেট মেন্দা নেয় তাহলে তার পরিপূর্ণ খাবার হয়ে যাবে। যদি দুইজন মানুষ মিলেও হাফ প্লেট মেন্দা নিয়ে আপনারা দুইজনে খাবার খান তাহলে হয়ে যাবে। আমরা দুইজনে হাফ প্লেট করে মেন্দা নিয়েছি, খেয়ে শেষ করতে পারি নাই, বেশ কিছু মেন্দা বেশি হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে হাফ প্লেট মেন্দার দাম হচ্ছে মাত্র 150 টাকা। 150 টাকার মেন্দা আপনারা চাইলে দুইজনও খেতে পারবেন এখানে এসে। রেস্টুরেন্টটিতে মেন্দার স্বাদ ছিল অসাধারণ, আর সেই সাথে প্রাইসটাও একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এখানে আসলে আপনারা ঠকবেন না, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।